প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যারা বেঁচে ফিরেছে ট্রমায় তাদের 10,000 টাকা দেওয়া হবে পরের 3 মাস ও অর্থ সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার ট্রেন দুর্ঘটনায় মা বাবাকে হারানো শিশুদের জন্য এবার শিক্ষার দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সেহবাগ। দিকে আবার এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল ইউনিফর্ম তৈরির মধ্যস্থকারীদের সরিয়ে দেওয়া হলো, তাতে দাম কমে গেল পড়ুয়াদের ইউনিফর্মের। আর সেখানে এই কাজের জন্য বাংলার মা বোনেদের সরাসরি যুক্ত করা হলো, তার জেরে বিপুল কর্মসংস্থান ঘটলো রাজ্যে। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, সরকারি কর্মচারীদের জন্য যারা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, অবশেষে স্বস্তিতে সরকারি স্কুল শিক্ষকরা আপাতত 8% হারে ডিএ পাবেন নির্দিষ্ট কয়েকটি স্কুলের শিক্ষকরা। আগামী সপ্তাহ থেকেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বাংলায় ইতিমধ্যে 62 জনের দেহর খোঁজ পাওয়া গিয়েছে। যারা মৃত তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন রাজ্য সরকার। শুধু তাই নয়, দুর্ঘটনা থেকে ফিরে আসা প্রত্যেককে 10,000 টাকা করেও দেওয়া হবে। এর সাথেই রয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে রাজ্যবাসীর জন্য এক দারুণ সুখবর, বাজিমাত করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। রাজ্যে বসবাসকারী 18 থেকে 45 বছর বয়সীদের জন্য স্বল্প সুদে কম ঋণ দেওয়ার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়েছে। বেকার যুবক যুবতীরা আর্থিক সহায়তা বাবদ 5 লক্ষ টাকা ঋণ পাবেন। এক্ষেত্রে রাজ্য সরকার সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, 15% পর্যন্ত গ্যারান্টি প্রদান করবে সরকার। ফলে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত নতুন প্রকল্পের হাত ধরেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এই অবস্থায় 24 পরগনা জেলার জন্য 17 কোটি টাকার বেশি ঋণের অনুমোদন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আবহাওয়া দপ্তর তরফ থেকে আজকের আরো একটি বড় পূর্বাভাস, ভারত ও ইউরোপের আবহাওয়া সংস্থা এ বিষয়ে আগাম সতর্ক করেছে। যদিও এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়নি, তবে একটি নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 5 থেকে 7 জুনের মধ্যে, তা সাইক্লোনের রূপ নিতে পারে 48 ঘন্টার মধ্যে। একই সঙ্গে বঙ্গোপসাগর ও আরব সাগরের কয়েকদিনের মধ্যে 3টি সাইক্লোন তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদদের দাবি এক অংশে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।